নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। রাঁচি রোড, 30 মে 1987 খ্রিস্টাব্দ। গুরুজি আগামীকাল এখান থেকে পুরুলিয়া রওনা হবেন, আবার কতদিন পর দর্শন হবে এটা ভেবে সবার সঙ্গে সঙ্গে রমেনবাবুরও অত্যন্ত দুঃখ হতে শুরু করল। সেই সঙ্গে প্রচুর দর্শনার্থী ওনার সঙ্গে দেখা করার জন্য উপস্থিত হলেন। যথা সময়ে গুরুজি দর্শন দিলেন এবং আসন গ্রহণ করলেন। সেই সময় অনেকে তার চরণ স্পর্শ করে বললেন, গুরুজি আমাদের ভুলে যেয়েন না যেন। আবার কেউ কেউ বললেন, আপনি শীঘ্রই ফিরে আসুন। গুরুজি কিছুক্ষণ চুপ থেকে তিনি তার বাণী শুরু করলেন। বললেন, জিজ্ঞাসা করতে পারো, তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে। একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ সবাই কি দীক্ষা দিতে পারে? শ্রীমৎ স্বামী বললেন, টলস্টয়ের লেখা একটি গল্প শুনো। সদল বলে বিশপ বেরিয়েছেন জাহাজি করে। বিশপ হচ্ছে খ্রিস্টানদের ধর্মগুরু। উদ্দেশ্য খ্রিস্ট মতের প্রচার এবং মুক্তির মার্গ দর্শন করান। অনেকদিন চলার পর জাহাজটি একটা ছোট্ট দ্বীপের কাছে এলে বিশপ সেখানে নোঙর করতে বললেন। হাত পা একটু কোলানোর জন্য মহামান্য বিশপ দ্বীপে পদার্পণ করলেন এবং ঘুরে দেখতে লাগলেন এখানে কোনো মানুষ আছে কিনা। এক জায়গায় তিনি শিশুর মতো তিনজনকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন মতের, ধর্ম কি, ধর্ম মতই বা কি তোমাদের? ওরা কিছুই জানতো না, একেবারে অজ্ঞান অন্ধকারে ডুবে আছে যেন। এবার বিশপ ভাবলেন, এদেরকে খ্রিস্ট মতে দীক্ষা দেওয়া যাক। তিনি তো বেরিয়েছেন প্রচারের জন্য, প্রচারে বেরিয়েই এমন সাফল্য তিনি আশা করেননি। তিনি যথাসময়ে তাদের কুটিরায় গিয়ে তাদের সকলকে দীক্ষা দিলেন এবং দীক্ষা দিয়ে তিনি সাফল্যে অন্তর একটা আনন্দ নিয়ে তিনি সেখান থেকে ফিরবার মানসিকতা নিলেন। রাত হতেই জাহাজ নোঙর তুলে যাত্রা শুরু করল। সেখান থেকে জাহাজ চলছে আর বিশপ তার দীক্ষার কথা ভেবে নিজেকে আনন্দিত বোধ করছে, ফলে তার আনন্দের জন্য রাতে ঘুম আসছিল না। রাত তখন অনেক, জাহাজ সমুদ্রের অনেক দূরে চলে এসেছে। হঠাৎ বিশপের নজরে পড়ল কয়েকটি আলো তাদের দিকে এগিয়ে আসছে। বিস্ফারিত নেত্রে আগুয়ান আলোর দিকে চেয়ে বিশপ দেখতে শুরু করলেন, কি? একটু পরে দেখলেন তার সেই তিনজন শিষ্য জলের ওপর পা ফেলে ফেলে এগিয়ে আসছে। এইসব দেখে তো বিশপ একেবারে বোকা সেজে গেছে। শিষ্যরা তার কাছে এসে বললেন, হে আরাধ্য গুরুদেব, আপনি আমাদের যে প্রার্থনা ও মুদ্রার বিষয়ে উপদেশ দিয়েছিলেন তা ভুলে গিয়েছি, অনুগ্রহ করে যদি পুনরায় সেটা বলেন। বিশপ জলের উপর দিয়ে তারা কিভাবে হেঁটে আসল? বিশপ তাদের জিজ্ঞাসা করলেন, সেটা কি করে সম্ভব? জিজ্ঞাসার উত্তরে এরা বলল, কেন মহাশয়, আমরা জলকে ভালোবাসি, তাই জলও আমাদের ভালোবাসে, তাই তার উপর চরণ ফেলে আমরা চলতে পারি, তিনি আমাদের চলতে দেন। তখন বিশপের অবস্থাটা বেশ ভালোই বুঝতে পারছে কি অবস্থায়। তার দুচোখ ভেয়ে জলের ধারা বইতে শুরু করল। তিনি কি আর তাদের দীক্ষা দেবেন? এই বলে গুরু মহারাজ থামলেন। এবার একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ অবতার বিষয়ে কিছু শুনতে ইচ্ছা করছে। শ্রীমৎ স্বামী বললেন, অবতারণ আর উত্তরণ, ঈশ্বর ভোগায়তন শরীর নিয়ে অবতারণ করেন আর জীবের হয় উত্তরণ। সমুদ্রের মধ্যে যেমন শৈলশিলা সচ্চিদানন্দ সাগরে অবতারণও ঠিক তেমনি এক ঘনীভূত বিগ্রহ। হিমে রূপ নেয় হিমশৈল, আবার এক সময় সেই হিমশৈলই সমুদ্রের জলে মিশে যায়। অবতারের আবির্ভাব এবং তিরোভাব ঠিক একই রূপ, তার জন্ম ও মৃত্যু নয়। অবতার কে?
যার ভিতর দিয়ে ভগবত বিভক্তির প্রকাশ ঘটেছে, তিনিই অবতার। তিনি একটু থেমে বললেন, আবার দেখো, একই নায়ক ত্রেতায় রামের ভূমিকায়, দ্বাপরে কৃষ্ণের ভূমিকায়, কলিতে শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছেন। রামলীলা, কৃষ্ণলীলা, চৈতন্যলীলার নাম ভূমিকায় অভিনেতা একজনই, অন্য কেউ এই নাম ভূমিকায় অভিনয় করতে পারে না। নানা সময়ে যারা পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন তারা ভিন্ন ভিন্ন ব্যক্তি। একমাত্র অবতার পুরুষরাই স্বাধীনতা থাকে ভ্যারিয়েশন আনার, অর্থাৎ বাধা কথার বাইরেও কিছু বলার, কিছু করার। দেখনি শিশির ভাদুরী বা শান্তিগোপাল বাধা কথার বাইরে গিয়ে কিভাবে অভিনয় করে সুন্দর ও মধুর করে তুলত, নির্দেশককে কিছু বলার সাহস পেত না, এমন স্বাধীনতা পর্ষদদের নেই। আরেকজন জিজ্ঞাসা করলেন, অবতার পুরুষকে চিনতে পারা যায় না কেন? শ্রীমদ স্বামী বললেন, মানুষ ভাবে সাধারণ মানুষের মতো, যারা খাওয়া দাওয়া করে, নর্মাল জীবনযাপন করে, রোগে ভোগে, এ আবার কেমন ভগবান? নরলীলায় ভগবান ঠিক ঠিক মানুষের ব্যবহার করে থাকে, নিখুঁত অভিনয়। ভগবান যখন অভিনয় করেন তখন তা কিরূপ নিখুঁত হয় তা তো শ্রীরামকৃষ্ণের জীবনেই দেখেছি। গদাধর তন্তুবাই রমণীর বেশে দুর্গাদাস পাইনের ভবনের অন্দরে গিয়ে মহিলাদের সঙ্গে কতক্ষণ সময় কাটিয়েছেন, কথাবার্তা বলেছেন, কেউ বুঝতে পারেননি তিনি পুরুষ। জানো চক্রবর্তী, ভক্তিও ভগবানের মধ্য কখনো কখনো বেশ মজা হয়। একদিন গিরিশ ঘোষ ঠাকুরকে বলল যে অন্তত একটি বিষয়ে তাঁর জ্ঞান ঠাকুরের চেয়ে অধিক, গালিগালা যে ঠাকুর তার সঙ্গে পেরে উঠবেন না। শুনে ঠাকুর এদিকে ওদিকে তাকালেন এবং পিছনে কেউ আছে কিনা দেখে নিলেন। কেউ নেই দেখে গিরিশ ঘোষকে ইশারায় ডাকলেন, আবার বললেন, গিরিশ শুরু করো। ওর কাছে যেতেই ঠাকুর গালিপুরাণ থেকে এমন সব বাছা বাছা বুলি গালি দিতে শুরু করলেন, খানিক পরে গিরিশ কানে আঙুল দিয়ে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হলেন। এবার রাজ সিং জিজ্ঞাসা করলেন, মহারাজ, বহিরঙ্গ ধর্ম বলতে কি বোঝায়? শ্রীমদ স্বামী বললেন, পূজা পার্বণ, যাগ যজ্ঞ, আচার অনুষ্ঠান, এইসব হলো ধর্মের বহিরঙ্গ। এবার কিছুক্ষণ থেমে উনি হেসে বললে, একজনের গল্প শোনাচ্ছি। একজন শুনেছে শ্রীমদ ভগবদ গীতা মাথায় রাখা কপালে ঠেকানোর বস্তু, সকলের পূজ্য গ্রন্থ। ওই বিচক্ষণ ভক্তটি তাই গীতা গ্রন্থখানি বেদিতে বসিয়ে রোজ ফুল চন্দন গঙ্গা জলে পূজা করতে লাগল। ফলে যা হওয়ার তাই হল, জলে চন্দনে গীতাখানি একবারে ফসিলস তৈরি হল। কিছুক্ষণ সকালে হো হো করে হেসে উঠে। এবার গুরুজি থামলেন। নমস্কার, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করুন। ধন্যবাদ।